ले भाई बोल 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 रिकॉर्डिंग कर जाएं भाई। हां तो बोल भाई राजू बताइए की चीज बेरा को भी दिलो की जोन में परीक्षा दिला का डब्लू पी डब्लू पी परीक्षा अग्रगामी डब्लू पी दिलो इमरजेंसी पर मतलब की छिलो फिजिकल फिजिकल मेजरमेंट छिलो কত মিটারের দৌড় 800 মিটারের দৌড় ছিল কত সময় এই 3 মিনিট 20 নে কি হলো যাওয়ার পর কি বলে প্রথমে সার্টিফিকেট ভেরিফিকেশন হলো হ্যাঁ তারপর ওয়েট আর হাইট চেক হলো দেখেন আমার 1 কেজি কম হওয়ার জন্য আমাকে বাদ দিয়ে দিল এখানে লাইক যে ভাই এরা ওয়েট কম হবে 1 কেজি মাঠে মানে ঘরে আমি ওয়েট করে গেছি তখন আমার 58.1 ছিল ওখানে যাওয়ার পর কোনো কারণবশত হয়তো 0.1 তারে কমে গেল 7 হয়ে গেল হ্যাঁ 1 কেজি কম হয়ে গেল কিন্তু মাঠে আমাকে বঞ্চিত করা হলো আচ্ছা কি লাগবে মাঠে বঞ্চিত আচ্ছা আচ্ছা তোর ভাই বয়স কত আমার বয়স ও 30 হবে খারাপ কিছু না লাগছে ফেল হওয়ার জন্য না বয়স বেশি হয়ে গেছে তারপরেও ফেল হয়ে যাচ্ছে এই জন্য মানে খারাপ কি জন্য লাগছে এইটার এক্স্যাক্টলি উত্তর আমার কাছে নেই খারাপ কি জন্য লাগছে কিন্তু জাস্ট লাগছে মানে মনে হচ্ছে না যে এই জিনিসটা এই সময় এই বয়সে হওয়া উচিত যেটা হয়ে গেল আমার সঙ্গে আচ্ছা তুই এত এক্সাম দিয়েছিস এত ফেল হয়ে গেছিস তবু তোর এখনো মুখে স্মাইল আছে আর আবার তুই পজিটিভিটি নিয়ে পড়তে আসছিস এটা ভাই এটা বিরাট বড় মোটিভেশন তবু তোর মধ্যে জিদ আছে ভাই পড়াশোনা করতেই হবে সবার কাছে নাই ভাই আছে কি নিজের প্রায় সমবয়সী 2 বছর ডিফারেন্স প্রায় সমবয়সী স্টুডেন্টটা 30 বছর বয়সের ছেলেটা একটা 30+ বছর ছেলের কাছে পড়তে আসছে এটা বহুত বড় ঘটনা আর একটা বহুত বড় মোটিভেশন যারা পড়াশোনা করে ছেড়ে দিচ্ছে হ্যাঁ কি বল আনন্দ ভাই তুই লজ্জা নেই নিশ্চয় কি নিশ্চয় এটা না মোটিভেশন কি শিখলি বল ভাই কথা শুনে কথা শুনে এটাই যে মানে তুই দুবার ডাব্লিউপি ফেল হয়ে গেলি আচ্ছা আচ্ছা এবার পরীক্ষা দিয়েছিস তুই এবার পাস হয়ে যাবি আমি জানি তোর তবু মনে করলাম তুই ইন্টারভিউ ছাটাই গেলি কোনো কারণে তো তুই আরো এক্সাম দিবি না দিবি না নিশ্চয় দেবো ইয়াকে দেখে তোর এনার্জি আসবে না নাই এই চেহারাটা দেখে এই চেহারাটা ভাই একদম এই চেহারাটা স্মাইল দেখ আর তুই বল রাজু তো দেখে এটাই লাগেছে যে কি করে ধৈর্য রাখা দরকার হ্যাঁ এই ধৈর্যটা বেশি ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট কারণ 7 দিন 6 দিন তো আমি এনার্জি দিয়ে পড়ে দিই পুরো বই বই সব আমি ভুলে যাবি না আমাকে ভাই না 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 স্যার সত্যি আপনাকে ভুলে যাওয়া মানে লাইফের একটা আমাদের পার্ট ভুলে যাওয়া ওরে জিও জিও ঠিক আছে আর তুই কিছু বলছিস মানে যে বল বাবা না তুমি তোকে ভুলে যাওয়া মানে লাইফের পার্ট হলে মানে শরীরের একটা মানে কোনো অঙ্গ ভুলে যাওয়া আরে বাবা ঠিক আছে আর আর আমি করব না ক্যামেরা বহুত বেশি বলে দিছি কি নাম আছে ভাই তোর বাবা বাপি বাপি আচ্ছা তুই দিল্লি পুলিশ দিয়েছিলিস মানে কি হলো ফেল ফেল হওয়ার পর কি রিঅ্যাকশন হলো তোর যেটা ভাবি গেছিলাম কি মাস্টার তো খারাপ পড়াইছে মনে মাস্টার খারাপ পড়া নাই আমার মধ্যে কমে ছিল আমি নিজের বদনামি করছি আচ্ছা কি খারাপ ছিল কি করে সুধরাবি এটাকে প্র্যাকটিস প্র্যাকটিস কত ঘন্টা পড়ছিস দিনে
বেশি না স্যার 4 থেকে 5 আচ্ছা এবারে গ্রুপ ডিতে পাস হবে না হবে না কোন করার নেই আচ্ছা তুই কতদিন ধরে পড়াশোনা করছিস প্রিপারেশন আড়াই বছর আড়াই বছর ধরে এন্ড কোন স্টেজে কত পার্সেন্টেজ আসছে টেক্সট বুকে 70% আসছে এভারেজ কখন অল্প বেশি কখন অল্প কম প্রথম প্রথম যখন তুই দিয়েছিস টেস্ট বুকে মানে মক টেস্ট দিতিস কত নম্বর আসতো 40 একদম প্রথমবার 40 এসেছিল একদম প্রথমবার 39 এসেছিল আচ্ছা তো তো তোরা বল কে মক টেস্টে কার করতেছিস প্রথমবার আমার প্রথমবার 35 প্রথমবার 35 কি গ্রুপ ডি এর মক টেস্ট তোর প্রথমবার মক টেস্ট 38 39 আর তোর প্রথমবার 32 এসেছিল 32 কি গ্রুপ ডি এসে দেখিনো আমি গ্রেড আপ তো দেখিনো ग्रेड अप तू मॉक टेस्ट दी थी भाई तो मैंने स्टार्ट किया है ओ तेरा स्टार्ट कर ये कौन स्टार्ट कर ए आनंद तोर भाई बोल प्रथम मॉक टेस्ट मार्क्स 34 34 है सिलो अच्छा এখন কত আসছে এখন স্যার 67 68 67 মানে ইমপ্রুভমেন্ট হইছে পুরো বাহ ঠিক আছে